আসসালামু আলাইকুম ফয়েজ কিচেন এন্ড ডেইলি ব্লগে আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আজকে ফ্যামিলি মেম্বার সবাই মিলে ঘুরতে চলে এসেছি। এটা হচ্ছে এদের পরের একটা ব্লগ, সবাই মিলে ঘুরতে যাব, তাই সবাই একসাথে পূর্বাচলে এসেছি। এখানে একটু ঘুরে ফিরে তারপর আমরা চলে যাব পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে। এই রিসোর্টটা নতুনই হয়েছে, এটা জিন্দা পার্কের এদিকে অবস্থিত। আমরা আগে কখনো আসিনি, হঠাৎ করে আসা আর কি, এজন্য আগে বুকিং দিতে পারিনি। পার্কের ভিতরে আমরা প্রবেশ করছি, ভিতরটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই যে পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট, ভিতরে এত সবুজে সমারোহ ছিল, দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। দেখেন কত সুন্দর একটা ভিউ, প্রকৃতি যেন এখানে এসে মনোমুগ্ধকর পরিবেশ রং ছড়িয়ে গেছে। সবাই আমরা ভিতরে প্রবেশ করছি। আমাদের ফ্যামিলি মেম্বার প্রায় 30-35 জনের মতো ছিল, হঠাৎ করে আসা আর কি, তাই আগে থেকে আমরা বুকিং কনফার্ম করতে পারিনি। আর প্রচুর ওয়েদারে বৃষ্টি ছিল, এই তো বৃষ্টি নামছে আবার থামছে, এরকমই হচ্ছিল। এখন আমরা এই তো লেকের পাড়ে এসেছি, এটা ভিতরে ছোট্ট একটা লেকের মতো ছিল, এখানে আবার ছোট্ট একটা বোট ছিল, বোট দিয়েও ঘুরা যায়। বৃষ্টি হচ্ছিল তাই ছাতা নিয়ে আসছে ওনারা আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। ভিতরে আজকে ওয়েদারটা ভালো ছিল, আর ঈদের পরে যেহেতু আমরা এসেছি, ভিতরে লোকজনও মোটামুটি ভালোই ছিল। বৃষ্টির কারণে ঘোরাফেরা একটু সমস্যা হচ্ছে আমাদের, হঠাৎ বৃষ্টি নামছে আবার থামছে আবার নামছে। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে এসেছি, কিছু খাওয়া দাওয়া করব। সবাই বৃষ্টিতে হালকা পাতলা সবাই ভিজে গেছে। আজকে হঠাৎ করে আমাদের ভাসুর বলছে যে সবাইকে নিয়ে ঘুরতে যাবে, তাই মূলত আসা আর কি, আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম করা ছিল না, তাই আমরা বুকিং দিয়ে আসতে পারিনি। আপনারা যখন ফ্যামিলি মেম্বার নিয়ে সবাই ঘুরতে আসবেন, তখন আপনারা আগে থেকে বুকিং দিয়ে আসবেন, তাহলে সব কিছু সময় করে দেখতে পারবেন বা ঘুরতে পারবেন, খাবার রেডি থাকবে। আমরা যেহেতু করতে পারিনি, তাই আমাদের খাবারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আর এই তো এদিকে আমরা সবাই বসে অপেক্ষা করছি। এখন একটু বৃষ্টি কমলে আমরা একটু বাইরে বের হব, একটু ঘুরবো, দেখবো বাহিরে কীরকম, কারণ আমরা তো ঘোরার সময় পাইনি। এই তো এই দিক দিয়ে আমরা একটু ঘুরতে বের হব। এখানে রিসোর্টের হাতে ডান দিকে ছিল বারবিকিউ, আপনারা চাইলে এখানে বারবিকিউ অর্ডার করতে পারবেন। সামনে একটা বিশাল খেলার মাঠ আছে, বাচ্চারা বা বড়রা সবাই মিলে খেলাধুলা করতে পারবে। আর এখানে যে লেকটা আছে, এই লেকের পাশে কিন্তু কৃত্রিম কিছু অ্যানিমেল দেওয়া আছে, জিরাফ, হাঁস, আবার ছোট একটা বোটও ছিল, চাইলে কেউ বোট দিয়ে ঘোরাঘুরি করতে পারবে লেকের মধ্যে। এই তো বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন পানিতে ঝিরিঝিরি বৃষ্টি। কৃত্রিম অ্যানিমেলগুলো কিন্তু পরিবেশের সাথে খুব মানিয়েছে, দেখতে সুন্দর লাগছে। বৃষ্টি থাকার কারণে কিন্তু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর এইদিকে তো সুইমিং এর মধ্যে বাচ্চারা সুইমিং করছে। এখানে কিন্তু থাকার জন্য বেশ কয়েকটা রুমও ছিল, আপনারা চাইলে রুম বুকিং দিয়ে আসতে পারেন। আমরা যেহেতু অল্প সময়ের জন্য এসেছি, তাই আমরা রুম বুকিং দিইনি। আমরা এখানে একটু ঘোরাঘুরি করব সবাই মিলে, তারপর খাওয়া দাওয়া করে চলে যাব। প্রচুর বৃষ্টির কারণে লেক রিসোর্টের বাইরেও কিন্তু পানি একদম জমে গেছে, এগুলো মূলত ধানের ফসলি জমি, বৃষ্টির পানিতে একদম ভরে গেছে। এই রিসোর্টের মধ্যে সবচেয়ে সুন্দর দিক হলো এটাই যে রিসোর্টের ভিতরে একদম সবুজের সমারোহ ভরপুর, মানে দু চোখ যেদিকে যায় শুধু সবুজ ঘাসপালা এবং বনলতায় ভরপুর। দেখেন ঝাউ গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর রিসোর্টের ভিউটা কিন্তু খুব সুন্দর। আর রিসোর্টের চারিপাশে কিন্তু প্রচুর পানি ছিল, যেহেতু কয়েকদিন যাবত বৃষ্টি ছিল, ঈদের পর পর বৃষ্টি হচ্ছে থামছে, এই জন্য কিন্তু বৃষ্টির পানি সব দিকে জমে একদম একাকার হয়ে গেছে। এই তো আমার মেয়ে বৃষ্টি হালকা পাতলা ভিজে গেছে, বসে বসে ললিপপ খাচ্ছে। আর ওই তো ওইদিকে একটা দোলনা আছে, দোলনার মধ্যে বাচ্চারা সবাই মিলে দোল খাচ্ছে, একজন একজন করে সবাই মিলেমিশে এখন দোল খাবে দোলনার মধ্যে। তারপরে আমরা এখান থেকে আবার ঘুরে অন্যদিকে যাব।
এই তো আমাদের ফ্যামিলির সব ছোট মেম্বাররা এখানে বসে আছে, সিবা, তাবাসুম, সাবিহা, কিউটি কিউটি গুলো বসে আছে, দোলনায় দোল খাচ্ছে। সব বাচ্চারা দোলনায় দোল খাওয়ার পরে এখন আমরা চলে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, যেহেতু আমাদের এসে খাওয়া দাওয়া অর্ডার করেছি। খাওয়া সহ হতে অনেকটা সময় লেগে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণে আমাদের খাবার রেডি হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। বাচ্চাদেরকে খাবার টাবার দেওয়া হয়ে গেছে, ওরা আগে খাওয়া দাওয়া করবে, তারপর আমরা খাবো। খাবারটা ভালোই ছিল, এখানে ছিল চিকেন চাপ আর রুমালি রুটি, আরও ছিল ক্র্যাব মশালা, আর ছিল ফিশ গ্রিল, মানে বারবিকিউ ফিশ পোড়াল। এবার ঈদের সবার ফ্যামিলি মেম্বার মিলে আমরা কিন্তু মোটামুটি একটু ঘুরেফিরে করেছি সবাই। আমার ভাস্বর সবাইকে নিয়ে ঘুরতে অনেক পছন্দ করে, তাই উনি এবার আমাদের সবাইকে নিয়ে দেশের ভিতরে ঘুরেছে। এর আগেও কয়েকবার আমাদের দেশের বাইরে উনি নিয়ে গিয়েছে। বাড়িতে থাকলেও দেখা গেছে সবাই মিলে আনন্দ করা হয়, গেম খেলা হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওনার শরীর যেন সুস্থ থাকে, ভালো থাকে, যেন ভবিষ্যতে আমাদেরকে আরও সবাইকে নিয়ে এভাবে ঘুরতে পারে। আসলে সবাই একসাথে ঘুরার মাঝে অনেকটাই আনন্দ আছে। যাদের ফ্যামিলি মেম্বার অনেক ঘুরা তারা নিশ্চয়ই বুঝবে যে সবাই একসাথে কোথাও বেড়াতে গেলে যে কতটা আনন্দ হয়। এই তো সবাই এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে যাব। এই তো বাড়ির মেয়েরাও খাচ্ছে এখানে। এই তো এটা হচ্ছে মশালা ক্র্যাব, আর এখানে ছিল ফিশ বারবিকিউ, এটা হচ্ছে কোরাল ফিশ। আমরা যদি একটু সময় নিয়ে হাতে আসতাম তাহলে পুরো রিসোর্টটা আপনাদের ঘুরে দেখাতে পারতাম, যেহেতু হুট করে আমাদের আসা, তাই আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। আবার প্রচুর বৃষ্টি থাকার কারণে আমরা পুরো রিসোর্টটা ঘুরেও দেখতে পারলাম না। ইনশাল্লাহ সামনে যদি আসি তাহলে সময় নিয়ে আসবো এবং পুরো রিসোর্টটাও ঘুরে দেখবো। এখন খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। এই তো এখানে কৃত্রিম দুইটা হরিণ আছে। এই তো আমরা এখন রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, আর সামনে একটা ছিল পানির ফোয়ারা, ফোয়ারাটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই যে গেটের মধ্যে দুই সাইডে বানর ছিল, এটা হচ্ছে রিসোর্টের ভিতরে ঢোকার গেট। এই তো নিঝুম পল্লী রিসোর্ট, সবাই পানি ধরছিল, যে ডলফিনের মুখে থেকে পানি বের হচ্ছে। আজকের ব্লগটি এখানে শেষ করছি, সবাই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।